নমস্কার, আমাদের আজকের বিশেষ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আগামী 30শে জানুয়ারি হচ্ছে একটি বিশেষ দিন, মা বগলার আবির্ভাব তিথি। এবং আমরা জানি যে এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন ডক্টর গৌতম শাস্ত্রী, তার গৃহমন্দিরে প্রতি অমাবস্যা তিথিতে মায়ের পুজো করে থাকেন এবং হোমযজ্ঞের আয়োজন করেন। এবং আমাদের সামনে যে অমাবস্যা তিথি রয়েছে বা পরবর্তী যে অমাবস্যা তিথি, সেটি আগামী 31শে জানুয়ারি, এবং তার আগের দিন হচ্ছে একটি বিশেষ দিন, মা বগলার আবির্ভাব দিবস। এবং এই বিশেষ পূর্ণ দিনটির একটি তাৎপর্য রয়েছে এবং এই তিথিতে আমরা বিশেষ কিছু কাজ করতে পারি, যার মাধ্যমে আমরা অনেক গ্রহ কবলিত সমস্যার সমাধান করতে সক্ষম হব। মা বগলার আবির্ভাব তিথি যেটি, সেটি মানে মা বগলার বিশেষ যে রূপটি সেটি নিয়ে একটু আলোচনা করব। আমরা জানি মহামায়ার 10টি রূপের মধ্যে অষ্টম মহাবিদ্যা হচ্ছে মা বগলা, এবং এই বগলা হচ্ছে ব্রহ্মাস্ত্র স্বরূপ। মানে আমরা যত রকম পৃথিবীতে অস্ত্র দেখি, তার মধ্যে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে ব্রহ্মাস্ত্র, এবং সেই অস্ত্র পরিচালনার শক্তি রয়েছে মা বগলার। অতএব বুঝতেই পাচ্ছেন যে এই মাকে পুজো, মানে মায়ের এই রূপকে পুজোর একটি বিশেষ তাৎপর্য। অত্যন্ত প্রভাবশালী মা বগলা, এবং প্রভাবশালী যেমন তেমনি তিনি দয়াময়ীও বটে। কেননা তাকে যিনি সততার মাধ্যমে নিষ্ঠা ভরে পুজো করেন, তিনি কিন্তু তার পাশে সবসময় থাকেন এবং তার কৃপা তার প্রতি বর্ষিত হয়ে থাকে। আর তাছাড়াও অঘোর সম্প্রদায়ের ইষ্ট দেবী হচ্ছেন মা বগলা, তাই তাকে বলা হয়ে থাকে অঘোর মাতা। আমরা জানি মায়ের বর্ণনায় যে তার গায়ের রং হলুদ, এবং তিনি মানে হলুদ, মানে গায়ের রংটা হচ্ছে সোনালি, আর যে বস্ত্র পরেন সেটি হচ্ছে হলুদ রঙের বস্ত্র পরিহিতা থাকেন। তাছাড়াও তিনি যেই অমৃতের সমুদ্রে বিরাজ করেন সেটি হচ্ছে হলুদ পদ্মে ভরা, এবং সেখানে তিনি হলুদ সিংহাসনের মধ্যে উপবিষ্টা থাকেন। অতএব এই মা বগলার অসামান্য সুন্দর যে রূপ, সেই রূপ নিয়ে তিনি বিরাজিতা থাকবেন আগামী 30শে জানুয়ারি, যেটি তার আবির্ভাব দিবস। এবং এই বিশেষ যে তিথি বা বিশেষ যে তার আবির্ভাব দিবসটি রয়েছে, এই দিবসটিতেও কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রী তার গৃহমন্দিরে বিশেষ কিছু ক্রিয়াদি করে থাকবেন। এবং কী ধরনের ক্রিয়া করা যায় এই মা বগলার আবির্ভাব তিথিতে, সেই বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের আজকের এই অনুষ্ঠানে, এবং অবশ্যই রয়েছেন ডক্টর গৌতম শাস্ত্রী, তাদেরকে স্বাগত জানাবো। নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। দেখুন, প্রত্যেকে আমরা না কিছু না কিছু সমস্যার মধ্যে সবসময় থাকি। অর্থাৎ সমস্যা, কারো কারোর ক্ষেত্রে সমস্যা চারিদিক দিয়ে একদম মানে এমন করে ধরছে, তাদের আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন, এরকম একটা সমস্যা কারো কারোর ক্ষেত্রে হয়। আবার কারো কারোর ক্ষেত্রে সমস্যা অল্পের মধ্যে, অর্থাৎ অল্প সমস্যা আসলেও সেটা ওভারকাম করতে পারেন, এই জায়গাগুলো রয়েছে। আবার কিছু সমস্যা আপনার জীবনকে তছনছ করে দিতে পারে, অর্থাৎ এই জীবনকে তছনছ করে দিতে পারে, বা একটা সংসারকে মানে একটা ছন্নছাড়া জায়গায় নিয়ে যেতে পারে কিছু কিছু সমস্যা। এই এই ধরনের প্রতিকার বা এই ধরনের সমস্যার থেকে বেরোতে হলেই কিন্তু এই বগলা মায়ের কিন্তু সেই জায়গাগুলো, সেই যোগগুলোকে কাজে লাগাতে হবে। অর্থাৎ এই যে মা বগলার, যেমন বললাম যে চতুর্দশী তিথিতে, কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মায়ের কিন্তু আবির্ভাব, যেটা হচ্ছে আগামী 30 তারিখ আছে। এবং এই মা বগলার অ্যাকচুয়ালি কিন্তু গায়ের বর্ণ কিন্তু সোনালি বর্ণ, এবং তার পরিধান, তার আর অন্যান্য যে জিনিসগুলো আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু হলুদ রঙের হয়, অর্থাৎ পীতাম্বরী। এবং এর যে উৎপত্তি, কারণ আমরা হিন্দু শাস্ত্রে এই দেবীকে কিন্তু আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে মানি, এবং সেই জন্য আমরা যে কাজটা আমরা কোনোভাবে পেরে উঠছি না, কোনোভাবেই দেখা যাচ্ছে সম্ভব না, সেই সম্ভবটাকে, অর্থাৎ অসম্ভবকে সম্ভব করার জন্যই কিন্তু এই বগলা মায়ের প্রয়োজন, বা বগলা মায়ের ধ্যান, বগলা মায়ের এই ক্রিয়াগুলো করতে হয়।
এবং এই ক্রিয়ার কিন্তু বিভিন্ন পদ্ধতি আছে, সেক্ষেত্রে কখন কোথায় কোন স্থানে করলে পরে কিন্তু সেই ক্রিয়ার সঠিক কার্যকরী হবে, এগুলো কিন্তু যারা সাধক যারা এই কাজগুলো করে তারা সব সবাই জানে। শুনো, এইগুলো কিন্তু তার বহিঃপ্রকাশের প্রয়োজন নেই, এগুলো সবটাই গুপ্ত ক্রিয়া। কখনো তার কোনো কোনো ক্ষেত্রে স্তম্ভন ক্রিয়ার প্রয়োজন হয়, কোনো কোনো ক্ষেত্রে তার বিচ্ছেদের ক্রিয়াগুলো হয়, কিন্তু সকলের সময় এই বিচ্ছেদ বা স্তম্ভন ক্রিয়ার প্রয়োজন কিন্তু সবাই করে না। কারণ এখানেই কিন্তু জানতে হবে যে সেটা এই স্তম্ভন ক্রিয়াটা বা বিচ্ছেদ ক্রিয়াটা করছেন সেটা সমাজের পক্ষে কতটা মঙ্গলদায়ক বা সেই পরিবারের ক্ষেত্রে কতটা মঙ্গলদায়ক, সেগুলো কিন্তু বিচার্য বিষয়, এবং তারপরে কিন্তু সেইগুলো করা হয়, আদারওয়াইজ কিন্তু সেইগুলো করা হয় না। এবং সেই কাজগুলো কিন্তু এই নির্দিষ্ট তিথিতে করলে পারেই জীবনে কিন্তু বা সেই জায়গার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সেই জন্য বললাম যে কোনো অসাধ্য কাজকে সাধ্যে নিয়ে আসার একমাত্র দেবী হচ্ছেন এই বগলা মা, এবং তার জন্য তাকে যে স্থান দেওয়া হয়েছে দশম মহাবিদ্যার, তাই অষ্টম স্থানটা তাকে দেওয়া হয়েছে। এবং এই অষ্টম স্থানটা তাকে দেওয়া হয়েছে এবং তার মধ্যে কয়েকটা জিনিস আপনার এই যে মা বগলার আবির্ভাব নিয়ে, অর্থাৎ কীভাবে তিনি এসেছিলেন এই ধরাধামে, তার কীভাবে তাকে তার পূজিত অর্থাৎ তাকে পূজা করা হয়, কেন করা হয়, এর একটা কিন্তু আমাদের বিভিন্ন শাস্ত্রে তার ব্যাখ্যা আছে। সংক্ষেপে ব্যাখ্যাটা এরকমই যে এক সময় প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে কিন্তু আমাদের এই ধরিত্রী সম্মুখীন হয়, অর্থাৎ আমাদের এই ধরিত্রী বা আমাদের এই পৃথিবী এমন একটা সময়ে এসেছিলো সে প্রচণ্ড ঝড় ঝাপটার মধ্যে দিয়ে যাচ্ছিল, প্রাকৃতিক দুর্যোগ। এবং সেই প্রাকৃতিক দুর্যোগে যা ধারণ করে রেখেছে যিনি, অর্থাৎ আমাদের এই বিষ্ণু দেবতা, সেই বিষ্ণু দেবতা তিনি কিন্তু সেই শরণাপন্ন হলেন মায়ের কাছে, অর্থাৎ মা মহামায়ার কাছে শরণাপন্ন হলেন, এবং তখন তার কাছ থেকে জানতে চাইলেন যে এই দুর্যোগ থেকে তিনি বেরিয়ে আসবেন কী করে, তার কি উপায় আছে। তখন তিনি সেইভাবে তার উপদেশ মেনে কিন্তু পুজো করতে লাগলেন, অর্থাৎ তিনি কিন্তু এই যে ত্রিপুরাম্বিকা দেবীকে তিনি অর্থাৎ এখানে তপস্যা করতে লাগলেন, এবং সেখানে সেই দেবীর তপস্যায় সন্তুষ্ট হয়ে সেখানে একটা হলুদ রঙের একটা কিন্তু হ্রদ বা জলাশয়ের মতো একটা হ্রদ তৈরি করলেন, এবং সেখানেই কিন্তু আবির্ভাব হলেন এই দেবী। এবং এই দেবীর আবির্ভাবের পর সেই ঝড় ঝাপটা যে প্রাকৃতিক দুর্যোগ ছিল সেই প্রাকৃতিক দুর্যোগ কিন্তু থেমে যায়, এবং আবার নতুন করে অর্থাৎ ধরিত্রী আবার সঠিকভাবে তার নিজের অবস্থায় ফিরে আসে। এবং এখানে এই যে ধরিত্রী বললাম বা এই যে জায়গা এই ধরাধাম, এখানে কিন্তু যেমন আমাদের বিভিন্ন দেবতারাও কিন্তু বিভিন্নভাবে সেটা তারা কিন্তু সমস্যার মধ্যেই পড়ে গেছিলো, এবং এর কারণে তাকে কিন্তু এই তিথি, এবং সেই তিথিটাও ছিল কিন্তু সেই দিন এই চতুর্দশী তিথি, এবং সেই চতুর্দশী তিথির মঙ্গলবার দিন ছিল, এবং সেই মঙ্গলবারের দিন মধ্যরাত্রে কিন্তু এই দেবীর আবির্ভাব হয়। এবং এই দেবীর যখন আবির্ভাব হলো পুরো জায়গাটা হলুদ বর্ণ ধারণ করলো, এবং সেখানে কিন্তু তারপরের থেকে কিন্তু এই দেবীর অর্থাৎ এখানে বলবো মা বগলার সেখান থেকেই পূজিত হচ্ছেন। এই মা বগলার পূজার কিন্তু কিছু কিছু নিয়ম আছে, এবং সেই নিয়মগুলো দেখবেন যে হলুদ বর্ণটা এখানে সব থেকে প্রাধান্য আসে, কারণ মাকে যা কিছু নিবেদন করতে হয় সেগুলো কিন্তু সব হলুদ জিনিস হলুদ রঙেরই হতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন যে কি না এই মায়ের জন্য যে আতপ চাল আমরা সাধারণত সাদা রঙের দেখি, কিন্তু সেই মায়ের ভোগের জন্য যে চালটা দেওয়া হয় তখন তো সেটা কিন্তু আগের দিন সেখানে কিন্তু হলুদ মিশ্রণ করে সেটাকে ভিজিয়ে রেখে মাকে দেওয়া হয়। এবং এটা দেওয়া হয় যে ঘটের জন্য যা কিছু ঘটে যে ঘট স্থাপন করা হয় সবটা হলুদ জিনিস দিয়ে কিন্তু হলুদ রং দিয়েই কিন্তু বা হলুদ রঙেরই কিন্তু সবগুলো হয়। আবার দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে দেবীর যে প্রতিমা বা গায়ের যে চিত্র দেখা যায় সেগুলো কিন্তু সাধারণত হলুদ রঙের হয়। আমি যে প্রথমেই বললাম যে সোনালি রঙের গায়ের বর্ণ এবং হলুদ বস্ত্র পরে থাকে, এবং মা অর্থাৎ বগলা তিনি বসে আছেন হলুদ রঙের পদ্মের ওপর, যে এই যে ব্যাখ্যা এই ব্যাখ্যা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গার থেকে আছে। মিষ্টিটাও কিন্তু ভোগ হিসাবে দিলেও সেখানে হলুদ রঙে দেওয়া হয়, কিন্তু সেখানে হলুদ মেশানো যায় না, সেটা কেশর জল
অর্থাৎ কেশর দিয়ে সেটাকে হলুদ বর্ণ করা হয়। এবং এই মায়ের পুজোর জন্য কয়েকটা জিনিস যেটা বলবো, যে চাঁপা ফুল খুব গ্রহণযোগ্য মায়ের পুজোয়, মা খুব সেটাকে পছন্দ করেন। এবং চাঁপা ফুল দিয়ে মাকে যদি মায়ের কাছে অর্পণ করা যায় তার মনস্কামনা জানিয়ে, সেক্ষেত্রেও কিন্তু খুব যথেষ্ট কিন্তু সেটা সাকসেস হয়। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে আটাশটা হলুদ ফুল, আমাদের যে দেখবেন যে বিভিন্ন রকম যে গাঁদা ফুলের মধ্যে যেমন যে হলুদ যে ফুলটা আছে, সেই হলুদ ফুল দিয়েও কিন্তু মায়ের পুজো করা হয়। অর্থাৎ এখানে যদি আপনি যে ফুলটা বললাম বিশেষ করে চাঁপা ফুল আপনি যদি না পান, তাহলে গাঁদা ফুল দিয়েও কিন্তু পুজো করা যাবে, কিন্তু হলুদ রং অবশ্যই রাখতে হবে। এবং সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে 28টা দেওয়া যায়, কোনো কোনো ক্ষেত্রে 108টা, সেটা সবটাই সাধকের ওপর ডিপেন্ড করবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে বিভিন্ন যে আরও অন্যান্য যেগুলো এর ক্ষেত্রে যজ্ঞের ক্ষেত্রে কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে, এই যজ্ঞের মা বগলার যে যজ্ঞ করা হয় সেক্ষেত্রে কিন্তু বলবো যে কাঠের অর্থাৎ পলাশ কাঠ সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ মঙ্গল প্রতিকারের মঙ্গলের প্রতিকারের জন্য পলাশ কাঠটা কিন্তু গুরুত্বপূর্ণ। মঙ্গল গ্রহ আমাদের অবশ্যই এখানে গ্রহ নক্ষত্রের কানেকশন, 27টা গ্রহ 27টা নক্ষত্র 12টা রাশি এবং 9টা গ্রহ, এবং এই 9টা গ্রহের মধ্যে 2টো ছায়াগ্রহ। এই যে এই 9টা গ্রহের মধ্যে মঙ্গল গ্রহের কুপ্রভাবের কারণে আপনার জীবনে অনেক সমস্যা আনতে পারে। হে মঙ্গল যদি সঠিক জায়গায় না থাকে, দেখা যাচ্ছে যে আপনার এমন একটা যোগ হয়ে আছে, হঠাৎ করে আপনার দুর্ঘটনার যোগ হয়ে আছে, হঠাৎ করে হয়তো আপনি কারোর হাতে আঘাত পেতে পারেন, এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, হঠাৎ করে কোনো সমস্যায় বারংবার জড়িয়ে যাচ্ছেন, অ্যাক্সিডেন্টে হয়তো এমন একটা সমস্যায় আপনার অঙ্গ হানি পর্যন্ত হয়ে যেতে পারে, সেগুলো কিন্তু মেনলি মঙ্গলের কানেকশনের জন্যই। অর্থাৎ মঙ্গল গ্রহ ইনঅ্যাক্টিভ জায়গায় থাকলে এগুলো হয়, এবং এই মঙ্গল গ্রহ যদি ইনঅ্যাক্টিভ জায়গায় থাকে তাহলে জীবনে আপনি সেই জায়গাটা অর্থাৎ আপনার সঠিক জায়গায় আপনি পৌঁছাতেই পারবেন না, বারংবার বাধা থাকবে, অবশ্যই থাকবে। যদি আপনার জন্মছকে মঙ্গল রেট্রোগ্রেড থাকে, মঙ্গল রাহু যুক্ত থাকে, বা মঙ্গল আপনার মঙ্গলের কারণে দেখা যাচ্ছে মঙ্গল চতুর্থে অবস্থান করছে বা সপ্তমে অবস্থান করছে, বা মঙ্গল দেখা যাচ্ছে অষ্টমে অবস্থান করছে, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে অনেক সময় হঠাৎ কিন্তু ঝামেলার মধ্যে আপনি জড়িয়ে যাচ্ছেন, হঠাৎ সমস্যার মধ্যে পড়িয়ে যাচ্ছেন, হঠাৎ দুর্ঘটনায় শিকার হচ্ছেন আপনি। সেক্ষেত্রে কিন্তু ওই মা বগলার আরাধনা, মা বগলামুখী বগলার যে হোম যজ্ঞ বা যে ক্রিয়াগুলো আছে সেইগুলো কিন্তু করলেই সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে পলাশ কাঠ যদি আপনি কোনো কারণে না পান, এই যে বললাম মঙ্গলের প্রতিকার হিসাবে পলাশ কাঠের কাঠ দিয়ে আপনি হোমে যদি দেন তাহলে আপনার জায়গাটা অনেকটা, আমরা যে নবগ্রহের হোম করে থাকি নবগ্রহের গ্রহের হোমের মধ্যে কিন্তু পলাশ কাঠ থাকে, দুর্বা থাকে, বিভিন্ন রকমের এক একটা গ্রহের এক এক ধরনের কিন্তু কাঠের কিন্তু সেখানে দেওয়া হয়। এবং সেই জন্যই বারবার বলছি যে মঙ্গল প্রতিকারের জন্য পলাশ কাঠ, এবং যদি না পান কোনো কারণে তাহলে কিন্তু আমের কাঠ দিয়েও কিন্তু সেই যজ্ঞ করা যায় এটা। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এর সঙ্গে আরও অন্যান্য যে সামগ্রীগুলো লাগে, হবন সামগ্রী বলে একটা জিনিস হয়, যারা জানেন না সেক্ষেত্রে বলবো যে এই সামগ্রীর মধ্যেও কিন্তু অনেক ধরনের জিনিস থাকে, এবং তার মধ্যে যেটা ভীষণ প্রয়োজন সেটা হলুদ। অর্থাৎ এর মধ্যে বলবো যে হলুদ রঙে অর্থাৎ চাল, আমি প্রথমে বললাম চালটাকে হলুদ রং করতে হবে, এবং সেই চালটা তার মধ্যে অবশ্যই দিতে হবে আতপ চাল যেটা, এবং দেশি ঘি, এবং কিছু কিছু ঘি দেখবেন যে হলুদ রঙেরই করা হয় বা তার মধ্যে হলুদ দিয়েই করা হয়। আবার ওর সঙ্গে সঙ্গে মধু সুরা এগুলো কিন্তু সবগুলোই কিন্তু এই যজ্ঞের জন্য প্রয়োজন। এবং এছাড়াও এই যে যজ্ঞ যারা বা এই যে সাধক, আমি প্রথমেই বললাম এই সাধনা করার আগে এই ক্রিয়াগুলো মেনলি করা হয় প্রথম অবস্থায়, এই ক্রিয়া করতে হলে প্রথমেই লাগে কুমোর বাড়ির থেকে মাটি সংগ্রহ করতে হয়, এবং সেই মাটি সংগ্রহ করে নিয়ে এসে সেটা কোনো রূপোর প্লেটের ওপর বা কোনো তামার প্লেটের ওপর সেখানে সেই মাটি দিয়ে একটা সারকে সার অর্থাৎ সারের আকৃতি তৈরি করতে হয়, এবং সেই সারের আকৃতি সে তার পেটের মধ্যে কিছু গুপ্ত জিনিস দেওয়া হয়, এবং সেই গুপ্ত জিনিস বা গুপ্ত কিছু দ্রব্য দেওয়া হয়, যেগুলো এইভাবে বলার ঠিক হবে না, কিন্তু সেই গুপ্ত জিনিসগুলো দিয়ে তারপরে সেই সাধক সেই ক্রিয়াগুলো শুরু করে।
এবং এই যে বারবার বলি না যে এটাতে এমন কিছু কাজ করা যায় এই নির্দিষ্ট দিনে যে কাজটা হয়তো আপনি ভাবছেন সম্ভব না, অর্থাৎ এখানে কিন্তু সেই সম্ভবটাকে আর অসম্ভবটাকেও সম্ভব করা যায়। কিন্তু প্রত্যেক সাধক বা প্রত্যেকে কিন্তু সেই কাজগুলো করে না, সেগুলো কোনো খারাপ কাজে যদি কাজে লাগে সেগুলো কিন্তু করা হয় না। আমিও সেটা করি না, সেটা আমিও আপনাকে প্রকাশ্যে বলে দিলাম। অর্থাৎ কারোর ক্ষেত্রে যদি সেটা খারাপ হয়ে যায়, কোনো রকমের সমস্যা হয়, তাহলে কোনো রকমের ত্রুটি বিচ্যুতির জন্য কিন্তু সে সেই সেই দায়ী থাকবে যে ক্রিয়াটা করবে। সুতরাং এই জায়গাগুলো এইগুলো কিন্তু খুব নিখুঁতভাবে নিষ্ঠার সঙ্গে এই ক্রিয়াগুলো করতে হয়। এবং এই ক্রিয়া করার জন্য আমি প্রথমেই বললাম হলুদ মিষ্টি যেমন দিতে হয়, এবং তার সঙ্গে সঙ্গে এই যে ঘটের যে পুষ্পগুলো দিতে হয় সেগুলোও কিন্তু সবটাই হলুদ জিনিস, এবং যে এটা পুজো করবে তার বস্ত্রটাও হবে হলুদ। এই নিয়েই কিন্তু আমাদের এই বঙ্গলার সাধনা বা এই ধরনের যে ক্রিয়াগুলো করতে হয় এই নির্দিষ্ট তিথি, সেটা হচ্ছে আগামী 30শে জানুয়ারি। এবং সেটা দেখতে হবে দিন, অর্থাৎ সেখানে টাইম কখন থেকে কটার থেকে কটা পর্যন্ত লাগছে, এবং সেটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমে এই ক্রিয়া কিন্তু করতে হবে। এবং তার পরের দিন অর্থাৎ এই চতুর্দশীতে বগলা মায়ের আবির্ভাব, এবং পরের দিন কিন্তু অমাবস্যা, অর্থাৎ এই পরপর দুটো দিন, এই যে সন্ধিক্ষণ চতুর্দশী সমাপ্তি হচ্ছে তারপরে অমাবস্যা লাগছে, অর্থাৎ মায়ের আবির্ভাব তারপরে অমাবস্যা, এই দুটো দিন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এবং যেগুলো যে প্রবলেমগুলো আপনি হয়তো ফেস করছেন, এমন কিছু সমস্যা হয়তো জড়িয়ে গেছেন অর্থাৎ সাংসারিক একটা সমস্যার মধ্যে আপনি পড়ে গেছেন যেটা আপনার হওয়া উচিত ছিল না, অর্থাৎ এখানে বলবো বিশেষ করে দাম্পত্য জীবনে আপনার সমস্যা চলে এসছে, কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনার সংসারটা ছাড়খাড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই ক্রিয়াগুলো করলে পরে জায়গাটা রিকভারি হবে, অবশ্যই হবে। দেখা যাচ্ছে যে আপনার সন্তান এমন কোনো খারাপ সঙ্গে জড়িয়ে গিয়ে আপনার দেখা যাচ্ছে যে আপনার বাড়ি বা আপনার বংশের কিন্তু মান সম্মানে আপনি জড়িয়ে যাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু এই ক্রিয়াগুলো করলে পরে সেক্ষেত্রে সাকসেস আসে। আপনার দেখা যাচ্ছে যে এমন একটা সমস্যা আছে, আপনি হয়তো আপনার এমন শত্রুতা তৈরি হয়ে গেছে আপনি বাইরে বেরোতে পারছেন না, আপনার শত্রুতার কারণ অবশ্যই সেক্ষেত্রে বিচার্য বিষয়, এবং তারপরে যদি এই ক্রিয়াগুলো করা যায় সেক্ষেত্রেও আপনি কিন্তু সেই সফলতা পাবেন। আপনার দেখা যাচ্ছে আইনি সমস্যা, অনেকদিন ধরে আপনার সেক্ষেত্রে বেরোতে পারছেন না, দেখা যাচ্ছে আইনি সমস্যাটা এমন আপনি যেটা চাইছেন সেটা হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু এই ক্রিয়া, এই যে বারবার বললাম স্তম্ভন ক্রিয়া বিচ্ছেদ ক্রিয়া, এইগুলো কিন্তু এই নির্দিষ্ট তিথিতেই কিন্তু ধরে ধরে করা যায়, এবং করলে পরে সেই জীবনের তার ক্ষেত্রে সমাধান বা সাকসেসটা আসে। কারণ এই দশম মহাবিদ্যার অষ্টম বিদ্যা কিন্তু এই মা বগলার পূজা বা মা বগলার আরাধনা করা। সুতরাং এই নির্দিষ্ট তিথিগুলোকে আপনার যাদের সমস্যা আছে, বিশেষ করে এই ধরনের সমস্যা যাদের আছে, অবশ্যই কাজে লাগান, আপনি কাজে লাগান, দেখবেন তা সেখান থেকে কিন্তু অনেকটা সফলতার জায়গা বা ভালো জায়গা অবশ্যই পাবেন। একদম তাই, এই যে একটি বিশেষ দিন মা বগলার আবির্ভাব তিথি, যেটি হচ্ছে আগামী 30শে জানুয়ারি, এই বিশেষ তিথিটিকে আপনারা অবশ্যই পালন করতে পারেন। পালন বলতে কিছু নির্দিষ্ট মানে নিয়মের মধ্যে দিয়ে আপনারা যেতে পারেন, এবং মা বগলা মানে মায়ের রূপের মধ্যে আমরা দেখতে পাই যে তিনি বা হাতে তার শত্রুর মানে কৃষ্ণবর্ণ অসুরের জীব ধরে রেখেছেন, এবং ডান হাতে তার গদা আছে, যে গদা দিয়ে তিনি তাকে প্রহার করছেন। অতএব মানসিক ভ্রান্তি নাশ করে বা বিনাশ করেন মা বগলা। দশমহাবিদ্যার মধ্যে অন্যতম রূপ হচ্ছে মা বগলা, এটি অষ্টম রূপ। এবং এই যে ভ্রান্তির শিকার, মানে আমরা মানসিক অশান্তির মধ্যে বা মানসিক ভ্রান্তির মধ্যে অনেকেই থাকি, এটাই কিন্তু আমাদের এই যুগের একটি অন্যতম সমস্যা, যার ফলে দেখা যাচ্ছে যে নানান ব্যভিচারে আমরা অনেকেই থাকি, মানে সংসারের শান্তি নষ্ট হচ্ছে বা পড়াশোনা নষ্ট হচ্ছে, বিপথে চলে যাচ্ছে স্টুডেন্টরা। তো এটা তো একটা সেই বিশেষ সময় যেখানে আমরা মানসিক বিভ্রান্তির শিকার হয়ে পড়ছি অনেকেই, তাই সেইখান থেকে মুক্ত হতে আমরা অবশ্যই মা বগলার
স্মরণ নিতে পারি, মাকে আরাধনা করতে পারি, এবং তিনি মানে যে নির্দিষ্ট নিয়মগুলোর কথা আপনারা জানলেন সেরকম কিছু নিয়ম আপনারা অবশ্যই পালন করতে পারেন, এবং ডক্টর গৌতম শাস্ত্রী এই বিশেষ দিনে বিশেষ কিছু ক্রিয়া করবেন। তাই আপনারা যারা বিভিন্ন অশান্তির মধ্যে রয়েছেন, যেগুলো ভীষণ মানে কঠিন টাইপের অশান্তি, মানে যেগুলো সহজে সমাধান হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু মা বগলার স্মরণ বা পুজো হোমাদির মাধ্যমে সেগুলো সমাধান করা সম্ভব। নিশ্চয়ই, দেখুন কয়েকটা জিনিস আমাদের মধ্যে যেগুলো থাকে সাধারণত মানুষ জীবনে, অর্থাৎ অর্থাৎ যেটা বলবো যে ছটা শত্রুতার জায়গা রয়েছে বা ষড়রিপু রয়েছে আমাদের মধ্যে। এই ষড়রিপু হচ্ছে, প্রথম হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মদ এবং মাৎসর্য। এই ষড়রিপুর মধ্যে আমাদের ক্ষেত্রে কোনো না কোনো রিপু আমাদেরকে কিন্তু ক্ষতি করে। সেটা হয়তো হয়তো আপনার কামনা বাসনার কারণে আপনার আপনার মধ্যে কোনো শত্রুতা তৈরি হয়ে যেতে পারে, এবং আবার দেখা যাচ্ছে যে ক্রোধ, রাগ, রাগ জেদ, আপনি দেখবেন যে আপনার জীবনে শুধুমাত্র রাগের কারণে আপনি অনেকটা পিছিয়ে গেছেন আপনার লাইফ থেকে। অর্থাৎ এটাও কিন্তু একটা, কিন্তু এক ধরনের আপনার রিপু, এবং সেটা ক্রোধ। এবং এর সঙ্গে সঙ্গে লোভ, আপনার লোভের দেখবেন যে আপনার লোভে পা বলে আমরা বলি না, লোভে পাপ পাপে মৃত্যু, তাহলে সেই লোভটাও আপনার জীবনে এই সমস্যায় ফেলতে পারে। অর্থাৎ এই যে ছটা রিপু আছে, এই ছটা রিপু আপনার জীবনে যখন তখন হতে পারে, এবং সেটা কখন হতে পারে, এই যে গ্রহগত কানেকশন এখানে অবশ্যই দরকার। কারণ এই আমি বললাম 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ, এই গ্রহরা যেভাবে ট্রানজিট করছে বা যেভাবে আপনার জন্মছকের দশা অন্তর্দশাকে বলবো যে যেভাবে পরিচালনা করছে বা দশা অন্তর্দশা, কারণ একটা জাতক বা জাতিকা জন্মগ্রহণের পরেই সঙ্গে সঙ্গে তার দশা শুরু হয়ে যায়, কারণ চন্দ্র যে স্পুটে যে নক্ষত্রে অবস্থান করে সেখান থেকে কানেকশন পায়, এবং তার কারণে ধীরে ধীরে তার দশার পরিপ্রেক্ষিতে দশার পরিবর্তন হয়, তার লাইফটা টোটালটা দশার আন্ডারেই চলে, অর্থাৎ চন্দ্র কানেক্টেড হয়ে যায়। তাহলে এই যে এর মধ্যে কখনো আসে, তার মধ্যে কাম শক্তি বেড়ে যায়, কখনো ক্রোধ বেড়ে যায়, কখনো লোভ বেড়ে যায়, এবং কখনো মদ বা এই মাৎসর্য যে ছটা রিপু আপনার তার মধ্যে বেড়ে যেতে পারে, এবং তার কারণে অন্যের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। সেই জন্য মায়ের আরাধনা করলে পারে, এখানে যে মায়ের যে মূর্তি আমরা দেখি যে বাঁ হাত দিয়ে মা জিহ্বাকে ধরে রেখেছে, জিহ্বাকে টেনে রেখেছে, আর ডান হাত দিয়ে গদা দিয়ে তাকে আঘাত করতে যাচ্ছে, তার মানে এই যে ছটা রিপুকে সংশোধন করে রাখতে বলছে নিজেকে সেই জায়গার থেকে, যাতে সেই সমস্যাটা না হয়। এবং এই যে ক্রিয়া, এই যে ক্রিয়াটাই মেন হচ্ছে, যেটা এই ছটা রিপুর যে সমস্যা জীবনে আসে, কারণ একটা লোভের কারণে দেখা যাচ্ছে যে বা আপনার ইগোর কারণে সেক্ষেত্রে কারোর ক্ষেত্রে শত্রুতা তৈরি হয়ে যেতে পারে। আপনার নিজেদের জীবনেই দেখা যাচ্ছে যে আপনার ব্লাড রিলেটেড পার্সন জ্ঞাতি শত্রু আপনার তৈরি হয়ে গেছে, এবং জ্ঞাতি শত্রুর কারণে আপনি জীবনে উঠতে পারছেন না, এমন একটা পর্যায়ে আপনি পৌঁছে গেছেন। আবার দেখা যাচ্ছে যে জীবনে বললাম যে বংশের জায়গা, অর্থাৎ আপনার যে আপনাদের যে সুপ্রতিষ্ঠিত আপনার ফ্যামিলি, সেই জায়গাটায় দেখা যাচ্ছে কোনো রকমের আপনার কোনো সন্তান সে জায়গায় ডিস্টার্ব করতে যাচ্ছে, এটাও কিন্তু হয়। অর্থাৎ এমন সন্তান আপনার এমন কিছু করে বসেছে সেটা আপনি সামনে সবার সামনে প্রকাশ্যে আনতে পারছেন না। এই সমস্যাগুলো কিন্তু এই ছটা রিপুর কারণে হয় জীবনে, এবং এর জন্য এই বারবার বলছি যে এই নির্দিষ্ট তিথি, এই নির্দিষ্ট তিথিটাকে কাজে লাগান, কারণ অনেক অসাধ্য জিনিস কিন্তু সাধন করা যায় এই মা বগলাকে আরাধনা করে, মা বগলার বিভিন্ন ক্রিয়া করে। একদম, তাহলে যারা এই ধরনের ক্রিয়া করাতে চাইছেন আপনারা যোগাযোগ করতে পারেন, এবং তাছাড়াও মানে আমাদের এই যে পূর্ণ তিথিগুলোকে আমরা নিয়ম নিষ্ঠার মাধ্যমে যদি পালন করি, সেখান থেকে একটা মানসিক প্রশান্তি, একটা পূর্ণতা লাভ করা সম্ভব। তো এরই মাধ্যমে আপনারা সকলে ভালো থাকুন, এবং আপনাদের যে কোনো অশান্তি, যে কোনো ব্যাধি দূর হয়ে যাক। আজকের পর্ব এতটুকুই, আগামী পর্বে আবার দেখা হচ্ছে। নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকবেন। বদনং ঘোরং মুক্তাকেশীং চতুর্ভুজং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুদমালা বিভূষিতা মহামেঘ প্রভং শ্যামং তথা চৈব দিগম্বরে কঠাবাসক্ত মুডানি
कलत्रुधीरचर्चिता शवरूढं महाभीमं पुराद्रष्टां वरप्रदां हस्ययुक्तं त्रिनेत्रं च कपालकत्रिकाकरां मुक्तकेशिं ललज्जवं पिबन्तीं रुधिरं मुहुः चतुर्बाहू समायुक्तां वराभयकरं स्मरे चतुर्बाहू समायुक्तां এবছরের প্রথম অমাবস্যা তিথি পৌষ কালী অমাবস্যা তিথি বা বকুল অমাবস্যা তিথিতে ডক্টর গৌতম শাস্ত্রী তার গৃহ মন্দিরে মায়ের পুজোর আয়োজন করেছেন এবং হোমযজ্ঞের আয়োজন করেছেন। সেই হোমযজ্ঞে আহুতি প্রদান করতে অনেক ভক্তরাই উপস্থিত হয়েছেন। তারা গ্রহদোষ খণ্ডন করেছেন, তাছাড়াও বাস্তুদোষ নিবারণ করেছেন, সন্তানের সমস্যার সমাধান করেছেন বা অর্থনৈতিক সমস্যার সমাধান করেছেন। নমস্কার, আমি বিশ্বদীপ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রী চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়েছি, নিয়ে আমি উপকৃত হয়েছি, এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। হ্যাঁ, করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে, এবং আমার কোনো সমস্যা আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে আমি স্যারকে নির্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কী করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো যায়নি। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান তো আপনারা এই বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন, এখানে আসতে পারে উপকৃত হবেন আপনারা এবং ওনাকে দেখাতে পারেন। ত্রিবিক্রমম নারায়ণম তনুত্যাগে শ্রীধরম
আহুতি প্রদানের মাধ্যমে আমরা নানান সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের সবচেয়ে বড় যে সমস্যা সেটি হচ্ছে আমাদের স্বাস্থ্যজনিত সংকট, সেই সমস্যা থেকে প্রত্যেকেই মুক্তি কামনা করেছে। মরণ সপে দে তুই মায়ের চরণ তলে, মানব জনম ধন্য হবে সাধু জনে বলে। কৃপাময়ী মাঝে আমার অসীম কৃপা তার, মাঝে স্বয়ং পার করে দেন ভবের সংসার। তাই তো বলি ওরে অমন তারা তারা বল, তারা জয় জয় তারা জয় মা তারা বল, জয় তারা জয় তারা জয় মা তারা বল, জয় মা তারা জয় জয় তারা জয় মা তারা বল, জয় তারা জয় তারা জয় মা তারা বল, জয় মা তারা জয় জয় তারা জয় মা তারা বল, জয় মা তারা জয় জয় তারা জয় মা তারা। সংসারে শুধুই মোহ জরা ব্যাধির ভার, এ মহানাম জপ করে তুই পাবি রে নিস্তার। মনেতে তুই লিখে নে রে তারা মহামন্ত্র, এ নাম জপে সিদ্ধ হবি বলেন সাধু সন্ত। তাই তো বলি আর দেরি নয় জয় মা তারা বল, জয় মা তারা জয় জয় তারা জয় মা তারা।
বিঘ্ন বিনাশ হবে পাবি মনে বল মায়ের কৃপা মাথায় রেখে করবি চলাচল জানবি মা তোর রক্ষা কবচ সবখানে সম্বল আসুন আজকের অনুষ্ঠানে যারা যারা আহুতি প্রদান করলেন তাদের প্রত্যেকের বক্তব্য শুনে নেব। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে। আমরা ফুলিয়া থেকে এসেছি, দাদার উপর বিশ্বাস করে এসেছি, ভরসা আছে দাদার উপরে। হ্যাঁ, যে প্রতিকার পেয়ে আমরা ভালো, খুবই ভালো উপকার পেয়েছি। আমার নাম খগেন দাস, পাঁচতলায় বাড়ি। আমি এখানে প্রত্যেক বাড়ি আসি, উপকারও পেয়েছি খুব ভালো, এবং সবাই আসুন এখানে, উপকৃত হবেন। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত এক বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ইভেন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন।